আইপিএল এর সবচেয়ে চর্চিত দল, আর হবে নাই বা কেন? যে দলের অন্যতম মালিক শাহরুখ খান আর জুহি চাওলা, সেই দল তো প্রচারের আলোয় থাকবেই। আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গিয়েছেন আমরা কথা বলছি কলকাতা নাইট রাইডার্স, আমাদের শহরের দল কেকেআর। আইপিএল শুরুর আগেই বিরাট ধাক্কা খেয়েছে কেকেআর, পিঠে চোটের জন্য টুর্নামেন্টের শুরুর দিকে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার, তার পরিবর্তে নতুন অধিনায়ক করা হয়েছে নীতিশ রানাকে। পাশাপাশি গতবার ব্রেন্ডন ম্যাকালাম, যিনি আইপিএলে কেকেআরকে কোচিং করিয়েছিলেন, তিনি এখন ইংল্যান্ডের টেস্ট দলের কোচ, ফলে কেকেআর বাধ্য হয়েছে নতুন কোচ নিতে। কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। কেমন হয়েছে এবারের কেকেআর দল, কে হতে পারেন গেম চেঞ্জার? আইপিএলে কেকেআরের হাল হাকিকাত নিয়ে আমরা হাজির এবিপি লাইভে। বরাবরের মতো কেকেআরের সবচেয়ে বড় শক্তি দলের বোলিং আক্রমণ। একদিকে রয়েছেন লকি ফার্গুসানের মতো ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বল করা ফাস্ট বোলার, অন্যদিকে টিম সাউদির মতো সুইংয়ের রাজা, সঙ্গে উমেশ যাদবের গতি, শার্দুল ঠাকুরের বুদ্ধিদীপ্ত বোলিং, রহস্য স্পিনার সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী, সব মিলিয়ে দুর্দান্ত বৈচিত্র্য। আইপিএলে 35 ম্যাচে 36 উইকেট রয়েছে নিউজিল্যান্ডের লকি ফার্গুসান। গতবার গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল জিতেছিলেন, 13 ম্যাচে নিয়েছিলেন 12 উইকেট। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 134 উইকেট রয়েছে সাউদি, বল দুদিকে সুইং করাতে পারেন। নিউজিল্যান্ডের পেসারের ঝুলিতে রয়েছে আইপিএলে 45 উইকেট, গত আইপিএলে 9 ম্যাচে নিয়েছিলেন 14 উইকেট, ওভার প্রতি 8 রানেরও কম খরচ করে। কেকেআরের বোলিং তুনে ব্রহ্মাস্ত্র অবশ্যই সুনীল নারায়ণ। 2012 সালে আইপিএলে অভিষেক, সেই আইপিএলে 15 ম্যাচে 24 উইকেট নিয়ে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন। 2 বছর পর 21 উইকেট নিয়ে ফের কেকেআরকে ট্রফি জেতান। বরুণ চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে আরও ভয়ঙ্কর, সঙ্গে অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সাকিব আল হাসানের উপস্থিতি কেকেআরকে দল হিসেবে বিপজ্জনক করে তুলেছে। কেকেআরের সবচেয়ে বড় সমস্যা উপরের দিকের ব্যাটিং, চোট পেয়ে শ্রেয়াস আইয়ার শুরুর দিকে নেই। নতুন অধিনায়ক নীতিশ রানার উপর এমনিতেই বাড়তি চাপ থাকবে, প্রভাব পড়তে পারে তাঁর ব্যাটিং। ওপেনিং জুটি চূড়ান্ত নয়, গতবারও একাধিক জুটি নিয়ে পরীক্ষা করা হয়েছিল। ভারতীয় ব্যাটারদের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেবার মতো কেউ নেই, ব্যাটারদের ধারাবাহিকতার অভাবও ভোগাতে পারে নাইটদের। আন্দ্রে রাসেল কোনো ম্যাচে খেলতে না পারলে হাতে সেই মানের বিকল্প নেই, উইকেট কিপার হিসেবে নেই কোনো বড় নাম। আন্দ্রে রাসেল ক্যারিবিয়ান ক্রিকেটার, নিজের দিনে একাই ম্যাচ জেতাতে পারেন। আইপিএলে 98 ম্যাচে 2035 রান, স্ট্রাইক রেট প্রায় 178, আইপিএলে 175টি ছক্কা মেরেছেন, বল হাতেও কার্যকরী, ডানহাতি মিডিয়াম পেসারের 89 উইকেট রয়েছে আইপিএলে। অনেকে মজা করে বলে থাকেন কেকেআর মানেই নারায়ণ নারায়ণ, বলে হোক কি ব্যাটে, 2-1 ওভারের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আইপিএলে ওভার প্রতি মাত্র 6.63 রান করে খরচ করে নিয়েছেন 152 উইকেট, টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট প্রাপকদের তালিকায় 8 নম্বরে, ব্যাট হাতে রয়েছে 1025 রান, প্রায় 163 স্ট্রাইক রেট, রয়েছে 4টে হাফ সেঞ্চুরিও, বিগ হিটার, কেকেআরের অন্যতম সেরা অস্ত্র। 2012 ও 2014, 3 বছরের মধ্যে 2 বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর, কিন্তু তারপর থেকে 9 বছর কেটে গিয়েছে, কেকেআরের ঘরে আর আইপিএল ট্রফি আসেনি। 2 বছর আগে 2021 সালে ফাইনালে উঠলেও সিএসকের কাছে হারতে হয়েছিল। এবার কি শাহরুখ খান জুহি চাওলার দলের ট্রফি খরা কাটবে? আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। আইপিএলের সব দলের চুলচেরা বিশ্লেষণ সঙ্গে টাটকা আপডেটস নিয়ে আমরা থাকবো এবিপি লাইভে, সঙ্গে থাকুন।